সামনেই লোকসভা ভোট, সকল লোকসভা ভোটের প্রার্থীরা প্রচারে ব্যস্ত। সেরকমই চোখে পড়ল বীরভূমের রামপুরহাট সদর শহরে বিজেপির প্রার্থী দুধকুমার মণ্ডলকে। এদিন সকাল 10:30 নাগাদ রামপুরহাটের নিশ্চিন্তপুরে শিব পুজো দিয়ে প্রচার শুরু করেন। কখনও টোটোতে, আবার কখনও পায়ে হেঁটে জোর কদমে প্রচার শুরু করেন। প্রচারে প্রায় 300-এরও বেশি কর্মী পা মেলান। এদিন প্রচারে উপস্থিত ছিলেন রামপুরহাট বীরভূম জেলার জোনাল সেক্রেটারি আশিস ঘোষ ও রামপুরহাট শহর সভাপতি নীলকণ্ঠ বিশ্বাস, মহিলা মোর্চার সভানেত্রীরা। প্রচার শেষ করে রামপুরহাট পার্টি অফিসে শক্তি কেন্দ্রের প্রমুখ ও মণ্ডলদের সঙ্গে ক্ষুদ্র আলোচনা সভা করেন। তারপরেই বেরিয়ে যান নলহাটির উদ্দেশ্যে। জয় করুন।